আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে গুণিতক ও গুণনীয়ক নিয়ে আলোচনা করব। এখানে আমরা তিনের কয়েকটি গুণিতক বের করলাম। যদি প্রশ্নে থাকে যে তিনের চারটি গুণিতক বের করো, তাহলে আমরা এইভাবে বের করব। তিনের চারটি গুণিতক 3, 6, 9, 12। এভাবে আমরা অসংখ্য গুণিতক বের করতে পারি। অর্থাৎ গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, সেই সংখ্যাগুলোই ওই সংখ্যা গুণিত। অর্থাৎ 3-কে আমরা 1, 2, 3 এবং 4 এই চারটি সংখ্যা দ্বারা পর্যায়ক্রমে গুণ করে পেলাম 3, 6, 9, 12। অর্থাৎ 3, 6, 9, 12 এই সংখ্যাগুলো তিনের গুণিত। অর্থাৎ এটাকে আমরা এইভাবেও বলতে পারি, কয়ের গুণিত কয়ের সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণফল। কয়ের গুণিত ইজ ইকুয়াল টু কয়ের সাথে যে কোনো সংখ্যা গুণফল। এভাবে আমরা গুণিতক বের করতে পারি। আটের আমরা গুণনীয়ক বের করব। গুণনীয়ক বের করার পদ্ধতি দেখো, 8-কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি। 1 দ্বারা ভাগ করলে 8 হয়, 2 দ্বারা ভাগ করলে 4 হয়। অতএব 8-এর গুণনীয়ক গুলো হলো, 8-এর গুণনীয়ক গুলো হলো 1, 2, 4, 8। আমরা প্রতিটি সংখ্যার গুণনীয়ক এইভাবে বের করব। আবার যদি 12-র গুণনীয়ক বের করি, 12-কে 1 দ্বারা ভাগ করলে হয় 12, আবার 2 দ্বারা ভাগ করলে হয় 6, 3 দ্বারা ভাগ করলে হয় 4। অর্থাৎ 12-এর গুণনীয়ক এক, দুই, তিন, চার, ছয়, 12। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সাধারণ গুণনীয়ক বের করা শিখব। বারো এবং 15, এখানে 12 সমান 12-কে যদি 1 দ্বারা ভাগ করি, তাহলে 1 গুণন 12 হবে, 2 দ্বারা ভাগ করলে 6 হবে, 3 দ্বারা ভাগ করলে 4 হবে। তাহলে 12-এর গুণনীয়ক
एक दुई तीन चार छय बारो। एखन देखो पंद्रह गुणनीय बेर करब, पंद्रह समान एक गुणन पंद्रह तीन गुणन पांच, अतए पंद्रह गुणनियोग एक तीन पांच पंद्रह। एखन शिक्षार्थी बंधुगण ये दुटी संख्या आमरा साधारण गुणनियोग बेर करब, अतए बारो ओ पंद्रह ए साधारण गुणनियोग साधारण गुणनियोग गुलो एइभाबे बेर करब, बारोर जे बारोर किछु गुणन बारोर गुणनियोग बेर करेछि पंद्रह गुणनियोग बेर करेछि, बारो एवं पंद्रह गुणनियोगगुलोर मध्ये যেগুলো মিলবে যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো আমরা নিব। আর সেই সংখ্যাগুলো হলো এক তিন, আমরা বারো এবং পনেরো থেকে মিলাইতে পারলাম এক ও তিন, তাহলে বারো এবং পনেরো সাধারণ গুণনীয় এক ও তিন। এবার আমরা লসাগু শিখব, লসাগুর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিত। এবং গসাগু পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়। লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলতে বুঝি আমরা বিভিন্ন সংখ্যার গুণিতক বের করার পর যে সাধারণ গুণিতক পাব তার মধ্যে যে সংখ্যাটি সবচাইতে ছোট লঘিষ্ঠ সেই সংখ্যাটি হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তাহলে আমরা কয়েকটি সংখ্যার গুণনীয়ক বের করে সেই সংখ্যাগুলো আমরা সাধারণ গুণনীয়ক বের করব, আর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যে সংখ্যাটি বড় হবে সেই সংখ্যাটি হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। যেমন দেখো চার এক গুণন চার, দুই গুণন দুই, অতএব চারের গুণনীয়ক এক দুই চার। আবার দেখো আটের গুণনীয়ক বের করি এক গুণন আট, দুই গুণন চার, অতএব আটের গুণনীয়ক এক দুই চার আট। তাহলে দেখো চার ও আটের সাধারণ গুণনীয়ক
एक दो चार আমরা চার এবং আটের সাধারণ গুণনীয়ক পেলাম এক দুই চার। তাহলে দেখো এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় চার, তাহলে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে চার, অর্থাৎ গসাগু চার। এবার দেখো কিছু গসাগু করলে আমরা পাই এক নম্বর একের এক, তিন দ্বারা ভাগ করলে পাঁচ, তিন দ্বারা ভাগ করলে সাত। অতএব নিম্নে গসাগু তিন। আমরা গসাগুর ক্ষেত্রে শুধু কমন রাশি নিব, কমন রাশিগুলোই হবে ওই সংখ্যার গসাগু। চব্বিশ, আঠাশের গসাগু বের করব, দুই দ্বারা ভাগ করলে হয় বারো, দুই দ্বারা ভাগ করলে চোদ্দ পাই, এবার দুই দ্বারা ভাগ করলে ছয়, দুই দ্বারা ভাগ করলে সাত। অতএব নিম্নে গসাগু দুই গুণ দুই, অর্থাৎ গসাগুর ক্ষেত্রে আমরা কমন রাশি নিয়ে গসাগু নির্ণয় করব। এবার গসাগু নির্ণয় করা যাক, এক নম্বর অঙ্কের তিন দেখো পৃষ্ঠা ৩৭, ২০ ১২ ২৫, দুই দ্বারা ভাগ করলে দশ, ছয় এটা ভাগ জানা, ২৫ লিখতে হবে, এবার দুই দ্বারা ভাগ করলে পাঁচ, তিন ২৫ হয়, এবার পাঁচ দ্বারা ভাগ করি এক, তিন পাঁচ পাঁচ ২৫। অতএব নিম্নে লসাগু দুই গুণন দুই গুণন পাঁচ গুণন তিন গুণন পাঁচ। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত, অর্থাৎ লসাগুর ক্ষেত্রে আমরা কমন রাশি এবং আনকমন রাশি সবগুলো নিয়ে বের করব। দুই দুগুণে চার, পাঁচ চারে কুড়ি, তিন কুড়ি ষাট, পাঁচ ষাটে ৩০০। তাহলে এই সংখ্যাগুলো লসাগু পেলাম আমরা ৩০০।
আরেকটি সংখ্যার লসাগু করা যায় এক নম্বরের চার নয় ষোলো আঠারো। যদি আমরা দুই দ্বারা ভাগ করি নয় কে ভাগ যায় না, নয় লিখতে হবে, আট দুগুণে ষোলো, নয় দুগুণে আঠারো। এবার তিন দ্বারা ভাগ করি, তিন ত্রিকে নয়, তিন আটের মধ্যে যায় না, তাহলে আট হবে, তিন ত্রিকে নয়। এবার তিন দ্বারা ভাগ করি, এক হয় আট এক। রথের নিম্নে লসাগু দুই তিন তিন আট। একশত চুয়াল্লিশ হয়। আশা করি করছি শিক্ষার্থী বন্ধুগণ লসাগু গসাগু গুণনীয় সাধারণ গুণনীয় তোমরা বুঝতে পেরেছ, গুণিতক বের করে দেখাইছি, এই নিয়মে তোমরা বাকি অঙ্কগুলো করতে পারো। এবার দেখো পাঠ্যপুস্তকের ৩৭ নম্বর অঙ্কের তিন নম্বর দেখো, একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে, ২৫ মিটার পর পর গাছ এবং ২০ মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে, রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? তোমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি অঙ্কের মধ্যে লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, ন্যূনতম, সবচেয়ে ছোট এই ধরনের কথা থাকে তাহলে বুঝতে হবে এই অঙ্কটি লসাগু করতে হবে। আর অঙ্কের মধ্যে যদি গরিষ্ঠ, সর্বাপেক্ষা, সবচেয়ে বড়, বৃহত্তম ভাগ করার কথা থাকে তাহলে সেই অঙ্কগুলো হবে গসাগু। এবার দেখো এখানে বলেছে ২৫ মিটার পর পর গাছ এবং ২০ মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে, এরকম পর পর শব্দ থাকলে আমরা লসাগু করব, রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট এগোতে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? তাহলে এখানে গাছ ও ল্যাম্পপোস্ট থাকার দূরত্ব নির্ণয় করতে হবে। আমরা গাছ ও ল্যাম্পপোস্ট থাকার দূরত্ব নির্ণয় করছি। লেখো নিম্নে নিম্নে গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকা দূরত্ব হবে ২৫ ও ২০ লসাগু যত তত। অর্থাৎ ২৫ এবং ২০ লসাগু যত হবে ততই হবে গাছ ও ল্যাম্পপোস্ট থাকার দূরত্ব,
দেখো শিক্ষার্থী বন্ধুগণ, 25 20 এর আমরা লসাগু বের করি, 5 5 25, 5 4 20, অতএব 25 ও 20 এর লসাগু 5 × 5 × 4 100, 5 5 25, 25 কে 4 দ্বারা গুণ করলে 100 হবে, তাহলে অতএব 100 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। অতএব লেখো 100 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। আমরা এইভাবে অঙ্কটি করতে পারি। পরবর্তী অঙ্ক করছি, দেখো চার নম্বর, দেখো 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে, লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? নিম্নে ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজার সময় হবে হবে 18 15 12 এর লসাগু যত তত, অর্থাৎ 18 15 এবং 12 এর লসাগু যত হবে ততই হবে ঘন্টাগুলো বাজার সময়। দেখো লসাগু যদি 2 দ্বারা ভাগ করি 9 15 6, এবার 3 দ্বারা ভাগ করলে 3 5 2, অতএব 18 15 12 এর লসাগু 2 × 3 × 3 × 5 × 2, ১৮০। 18 15 এবং 12 এর লসাগু 180।
घंटा गुलो एकशो आशी मिनिट पर पुनराय एक साथे बाजबे। आमरा जानी साठ मिनिट समान एक घंटा, तलाते एकशो आशी मिनिट समान एकशो आशी भाग साठ तीन घंटा अच्छा, अर्थात घंटा गुलो तीन घंटा पर पुनराय एकत्र बाजबे। एखन शिक्षार्थी बंधुगण देखो एखाने बोलेछे घंटा गुलो सन्ध्ये छयटाय एकसाथे बाजबे, पुनराय कखन एकसाथे बाजबे? घंटा गुलो सन्ध्या छयटाय एकसाथे बाजले घंटागुलो पुनराय बाजबे रात छय जोग तीन এতটাই, অর্থাৎ রাত নয়টায়। ঘণ্টাগুলো সন্ধ্যে ছয়টায় একসাথে বাজলে ঘণ্টাগুলো পুনরায় বাজবে রাত নয়টায়। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ, এভাবে বাকি অঙ্কগুলো তোমরা বাসায় করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের শুভকামনা করছি। আর পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারে আরো বিস্তারিত আলোচনা করব। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।